বাজে প্রায় 3টে, এখন থেকে আমাদের স্পট ভিজিট স্টার্ট হলো। আমরা যাচ্ছি এখন জাহান কোষা কামান কাটরা মসজিদ। এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদ স্টেশন থেকে ক্রস করে, রেল লাইনটা ক্রস করে এখন যাব হচ্ছে গিয়ে, আমার সামনে যে কামানটি দেখতে পাচ্ছেন এটাকে জাহান কোষা কামান বলা হয়। এটা তৈরি করেছিলেন বাংলাদেশের জনার্ধন নামক কর্মকার। তো কামানটা নাকি বলা হয় 12 হাত 13 হাতের কামান। এই কামানটা যুদ্ধের জন্য আনা হয়েছিল। তো কোনোদিনও নাকি এটা যুদ্ধে ব্যবহার করা হয়নি। তো এখানে প্রথমে নাকি অস্ত্রাগার ছিল এই জায়গাটাই, অস্ত্রাগার তো এখান থেকে চলে গেছে। তো কামানটা এতটা হেভি ওয়েট থাকায় এটাকে একটা গাছের নিচে ফেলে চলে যায়। তারপরে এটা পরবর্তীকালে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট সংরক্ষণ করে কামানটাকে সুন্দরভাবে এখানে রাখা রয়েছে। তো এখন আমরা দেখতে এসেছি জাহান কোষা কামান, বৃহৎ কামান। জাহান কোষা অর্থাৎ বিশ্বজয়ী বাঙালি কর্মকার জনার্দন ধাতুবিদ্যায় পারদর্শিতার একটি অটুট প্রমাণস্বরূপ বিদ্যমান। ইহা দৈর্ঘ্যে প্রায় 5.5 মিটার এবং ওজন 7 টনের ঊর্ধ্বে। হ্যাঁ, এটা হচ্ছে জাহান কোষা কামান। এই জাহান কোষা কামান কিন্তু কখনোই যুদ্ধে ব্যবহার হয়নি, যুদ্ধের জন্যই আনা হয়েছিল বাট যুদ্ধে ব্যবহার হয়নি। আর নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগোই, দেখলাম তোমাদেরকেও দেখালাম, লাইক করে দিও ভিডিওটাকে। এসে গেছি এখন কাটরা মসজিদের সামনে। মুর্শিদ কুলি খান কবর রয়েছে, যেটা আজ মুর্শিদাবাদের নামকরণ, কিন্তু মুর্শিদ কুলি খান নাম অনুসারে মুর্শিদাবাদের আগের নাম ছিল মুর্শিদাবাদ। ডান দিকে একটা শিব মন্দির দেখতে পাবেন, কারণ মুর্শিদ কুলি খান নাকি বলা হয় একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। তিনি ইসলাম ধর্মের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম পালন করতেন। এখন আমরা আছি কাটরা মসজিদের সামনে, ওদিকে গেট, ভেতরে যাব। আপনারা যে জায়গাটি দেখতে এসেছেন জায়গাটার নাম হচ্ছে কাটরা মসজিদ, আর যে শহরটি আপনারা ঘুরতে এসেছেন আমাদের শহরটার নাম হচ্ছে মুর্শিদাবাদ শহর। আমাদের মুর্শিদাবাদ শহরে টোটাল কিন্তু এরকম ছোটো বড়ো কিন্তু 76টি ঐতিহাসিক স্পট রয়েছে, কিন্তু ছোটো বড়ো 76টি ঐতিহাসিক স্পটের মধ্যে সব থেকে ওল্ড প্লেস কিন্তু কাটরা মসজিদ। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের মুর্শিদাবাদের ফার্স্ট প্রথম নবাব ইতিহাসটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো এখন আপনারা বর্তমানে যে পাশ দিয়ে হেঁটে আসলেন, সামনে যে গার্ডেন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। আজ থেকে 300 বছর আগে এই জায়গাটা সবজি বাজার বসতো, সবজি মার্কেট বসতো বলে সেই জন্য জায়গাটার বর্তমান নাম এখন সবজি কাটরা মসজিদ। এই কাটরা ভাষাটি, এটি একটি আরবি ভাষা থেকে এসছে। কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার। আসার পথে বড় বড় দুটি যে টাওয়ার আপনারা ফলো করছেন, এরকম টাইপের টাওয়ার কিন্তু আগে মসজিদের চার কর্নারে 4টি ছিল, কিন্তু বর্তমানে 2টি আছে আর 2টি নেই। কোনো সামনে গিয়ে বলবো, তখনকার টাইমে এই টাওয়ারগুলোকে মূলত 2টি কাজে ব্যবহার করা হতো। ফার্স্ট কাজ, এর উপর থেকে সকাল বিকাল আরবিয়ান আজান দেওয়া হতো। আর দ্বিতীয়ত কাজ কী করা হতো, শত্রুপক্ষের উপর থেকে ফলো রাখা হতো। এবারে উপর নিচ রুমগুলোর দিকে আপনারা ফলো করে দেখুন, এই উপর নিচ রুমগুলো কিন্তু মসজিদের চারি সাইডের দিকে কিন্তু আপনারা ফলো করতে পারবেন। হ্যাঁ, এই যে উপরে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরে রুমগুলোকে বলা হয় কি মুসাফির খানা। আর নিচের যে রুমগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, নিচের রুমগুলোকে বলা হয় ছাত্রাবাস। মুসাফির খানার বাংলা অর্থ হচ্ছে অতিথিশালা। আগেকার দিনে বাইরে থেকে যেসব অতিথিরা মসজিদে দেখতে আসতো, যারা পরিদর্শন করতে আসতো, তাদের থাকার জন্য কিন্তু এই উপরে রুমগুলো ছিল। আর নিচের রুমগুলো ছিল ছাত্রাবাস। ছাত্রাবাস মানে এক একটি রুমে এখানে 4 জন করে বাচ্চা শিশু, 1 জন করে শিক্ষক সহ এখানে পবিত্র কোরআন শরীফ পড়ানো হতো। তার পাশাপাশি এখানে উর্দু, আরবি, পার্সি টোটাল 3টে বিষয় তাদের এখানে শিক্ষা প্রদান করানো হতো। এখানে টোটাল 700 থেকে 800 বাচ্চা শিশুকে এখানে শিক্ষা প্রদান করানো হতো। এবার এই দিকটা ফলো করে দেখুন, এটা কিন্তু মেন মসজিদ। হ্যাঁ, আপনারা যাবেন এর ভিতরে, আপনারা দেখতে পাবেন, আরও ভালো করে আপনারা অনুভব করতে পারবেন। এই মেন মসজিদের ওয়ালের দিকে আপনারা ফলো করে দেখুন, বড় বড় যে বক্স থেকে খুব দেখতে পাচ্ছেন হয়তো গোটা ওয়ালে, কেন বলুন তো বেলজিয়াম গ্লাসের হয়তো আপনার নাম শুনেছেন, সে বেলজিয়াম গ্লাস কিন্তু গোটা ওয়ালে কিন্তু সেট কনসোল লাগানো ছিল। কেন বলুন তো লাগানো ছিল, প্রত্যেকের ওয়ালের মিডলের দিকে আপনারা ফলো করে দেখুন কী কোন টাইপের। এগুলোকে এক কথা বলা হয় কি কুলুঙ্গি। তো তখনকার টাইমে তো কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না, সেই জন্য তখনকার টাইমে এখানে মাটির দিয়ে রাখতো, মাটির প্রদীপ রাখতো, যখনই রাখতো তার আলো ডাইরেক্ট সোজাই কাছে গিয়ে পড়তো, আর যখনই কাছে গিয়ে পড়তো তখনই কিন্তু রিফ্লেক্ট করতো, আলো কেটে থাকতো। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন প্রত্যেক গাছ ড্যামেজ, নষ্ট করে চলে যায়। তার কিছু কাজ লাগানো ছিল কিন্তু দেখতে খারাপ লাগে বলে ওই কাজগুলো খুলে নেওয়া হয়েছে। মসজিদের নিচে যে আন্ডারগ্রাউন্ড যে খোপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কি দেখে অনেকে ভাবে যে সুড়ঙ্গ পথ, অনেকে দেখে হবে আন্ডারগ্রাউন্ড ঘর, অনেকে ভাবে যে এখানে কাউকে মেরে মানে রাখতো এর ভিতরে, অনেকে ভাবে এখানে মধ্যে আগুন জ্বালাতো, অনেকে বলে ট্যানেল জল পাস করার জন্য। কিন্তু এগুলি ভাবা স্বাভাবিক, সবাই দেখে কিন্তু তাই ভাববে, কিন্তু এগুলি সেগুলির জন্য নয়। এগুলোকে এক কথায় বলা হয় ভেন্টিলেশন, মানে এয়ার পাস। এখনকার টাইমে যখন বাড়ির উপর দিয়ে তৈরি করা হয় তখনকার টাইমে কিন্তু মসজিদ নিজে তৈরি করা হয়েছিল ড্যাম প্রুফের জন্য।
কিন্তু পরবর্তী সময় না সিকিউরিটির জন্য সবগুলোকে সিল করে দিয়েছে, না তো একটার সাথে একটাকে লিঙ্ক করানো ছিল। হ্যাঁ, এরকম টাইপের ভেন্টিলেশন মুজে চারি সাইডে ফলো করতে পারবেন, টোটাল 14টি রয়েছে। এবার আপনাদের পায়ের নিচে আপনারা ফলো করে দেখুন, আপনাদের পায়ের নিচে প্রত্যেকটা জায়গায় একটা করে কিন্তু চোকোটাবে কিন্তু আসন আছে, বুঝতে পারছেন যে আসন আছে, এই একটা আসন, একটা আসন, একটা আসন, এখানে এরকম টাইপের টোটাল কিন্তু 2000টি আসন আছে অনুমান। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নামাজি বসে নামাজ পড়তেন, তাদের গায়ে যেন রোদ বা বৃষ্টি না লাগুক না পড়ুক, সেই জন্য ওয়ালের দিকে তাকিয়ে দেখুন সেই রিংগুলো কিন্তু আজও ঝুলছে। হ্যাঁ, এর উপর দিয়ে না তখনকার টাইমে মোটা মোটা চাদর যে সামিয়ানা, সেই সামিয়ানা কিন্তু উপর দিয়ে টাঙিয়ে দেওয়া হতো। নিচে দেখুন ফ্লোরে, দেখুন এই ফ্লোরে দেখুন নিচে হুকগুলো, ভোগগুলো দেখতে পাবেন। ওকে, আর এই মসজিদের ওয়ালের দিকে আপনি তাকিয়ে দেখুন এখানেও সেম একই কাজ লাগানো ছিল, বেলজিয়াম কাজ। কেন এখানে চাঁদনী রাতে বা জোসনাতে, চাঁদনী রাতে বা জোসনাতে যখন আলোটি সে কাছে গিয়ে পড়তো তখনই পুরোটা আলোকিত হয়ে থাকে। তো এইটা হলো কষ্টি পাথরের গেট, যেটা প্রায় 300 বছরের পুরনো। টোটালটা কিন্তু কভার করা ছিল, বুঝতে পারছেন যে ওটা যে কভার করা ছিল। হ্যাঁ হ্যাঁ, টোটাল কিন্তু এখানে 5টি গম্বুজ ছিল, কিন্তু 5টি গম্বুজের মধ্যে কি হয়েছে, মিডলে 3টি গম্বুজ কিন্তু ড্যামেজ হয়ে গেছে। 1897 আজ থেকে 126 বছর আগে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের জন্য 3টি গম্বুজ ড্যামেজ হয়ে যায়, আর 2টি রয়ে যায়। তাকে পুরো আপনারা বুঝতে পারবেন লেফট সাইডটা দিকে আপনারা ফলো করে দেখুন, মসজিদ হয়ে গেছে, একটু বসে গেছে। হ্যাঁ, আর যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাকে বলা হয় কি জাফরি, আগ্রার তাজমহল যদি জান না দেখতে, এটা আপনি জাফরি ডিজাইন কিন্তু দেখতে পাবেন, কিন্তু লোহা জাতীয় কিন্তু জিনিস আপনারা দেখতে পাবেন। ওকে, হ্যাঁ, কোথাও কিন্তু করিবার থাকে। টোটালটা কিন্তু আর্চ খিলান, দেখুন এই খিলানের উপর স্থাপন করে কিন্তু গম্বুজগুলো সব দাঁড়িয়ে আছে। আর এই যে রুমগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমগুলোকে কিন্তু একই সে মুসাফিরখানা। হ্যাঁ, এর উপরটা কিন্তু গম্বুজস্থলে কিন্তু ভূমিকম্পের জন্য পুরো কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো এখন আপনারা যে নবাবের কবর উপর দিয়ে হেঁটে যাবেন তার নাম হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। কিন্তু 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যিনি মৃত্যুর আগে আদেশ করে বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আপনি আমার কবরটি পুরো মসজিদের মেন জায়গায় আমাকে সমস্ত করুন, আমাকে কবর দিবেন। কেন এই নবাব চেয়েছিলেন, ইনার দ্বারা জীবনে যদি কোনো ভুল কাজ যদি হয়ে থাকে, কোনো পাপ কাজ যদি হয়ে থাকে, সেই পাপের জন্য পাশ্চিত্যটা হয়। তো পাশ্চিত্যটা কীভাবে হবে, যারা এই মসজিদে নমাজ পড়তে আসবে সেই নমাজের পায়ে ধুলে যেন তার কবরে গিয়ে পড়ে। তার সাথে সাথে দূর দূরান্ত থেকে নানা ধর্মের নানা জাতির মানুষরা যারা এই মসজিদকে পরিদর্শন করতে আসবে তাদেরও পায়ের ধুলো যেন তার কবরকে পড়ে। সেই জন্য এই নবের আদেশ, এই নবের ইচ্ছা অনুসারে তার কবরটি পুরো মসজিদের মেন জায়গায় তাকে সমাধিস্থ করা হয়েছিল। তো এখন আপনারা বর্তমানে যে জায়গাকে দাঁড়াবেন ঠিক আপনাদের পা থেকে 6 ফুট নিচে থাকবে এই নবাব মুর্শিদ কুলি খাঁর কবর, যার নাম অনুসারে আমাদের ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ, আর ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা। ঠিক আপনার যার বুকের উপরে যার কবর উপরে বর্তমানে এখন আপনারা দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আর এই জায়গাটাকে জালি টাইপের সিস্টেম করেছিল উপরটা, মানে নেট টাইপের ছিল। হ্যাঁ হ্যাঁ, সে নেটের সাহায্যে তার পায়ে ধুলে তার কবরে গিয়ে পড়তো। আচ্ছা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পর না উপরটা সিল করে দেয়, কেন বলুন তো পরবর্তী সময় এসে কোনো জন অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য। আর দ্বিতীয় একটি বিষয় ছিল বৃষ্টির জলে না কবরটি নষ্ট হয়ে ছিল, সেই জন্য উপরটা সিল করে দেয়। তো আমাদের বেঙ্গলে টোটাল কিন্তু 18টা নবাব কিন্তু শাসন করেছিল, কিন্তু 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যার কবরটা কিন্তু আপনারা একমাত্র শুধু কিন্তু ওপেন দেখতে পেলেন, তাছাড়া কবরটা হচ্ছে মাটি। আর এই কবরটা দেখছেন অনেকটা ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন, কী ডিফারেন্স, ওই কবরগুলো কিন্তু পুরোটা সিল করা থাকবে, কভার করা থাকবে, আর এই কবরটা আপনারা ওপেন তাছাড়া মাটি দেখতে পেলেন। এই কারণে এই নবাব কিন্তু সেই মতো তার ইচ্ছেটা প্রকাশ করে গেছিল, সেই জন্য আজ অব্দি আজ পর্যন্ত এই নবাবের কবরটা ওপেন তাছাড়া মাটি রেখে দেওয়া হয়েছে। তো আমরা এখন যেখানটায় আছি এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড এইটা, আর যেটা দিয়ে আমরা এক্ষুনি ঢুকলাম সেটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড। তো ওই দিকটা মেন রোড পড়ে গেছে বলে এখন আমরা ব্যাক সাইডটাকে ফ্রন্ট সাইড হিসেবে দেখতে পাই। টাওয়ারের কথা আপনাদের বলছিলাম, এই টাওয়ারে ওঠার জন্য কিন্তু 60-70 স্টেপ আছে। আচ্ছা, এটা হাইট হচ্ছে 70 ফিট, এর উপরে যদি আপনারা আজও উঠতে পারতেন আজও আপনারা আমাদের মুর্শিদাবাদের কিছু অংশ আপনারা দেখতে পেতেন। কিন্তু দুঃখের বিষয় দিল্লির কুতুব মিনার অ্যাকশনের পর থেকে না সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এরকম টাইপের টাওয়ার ছিল সবগুলোকে সিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার নাম হচ্ছে পাপাই দেবনাথ, আমার হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে 8918629458। তো আমরা এরপরে যাচ্ছি জীবন্ত কবর দেখতে। তো এখানে একটু অতিরিক্তই সময় নষ্ট হয়ে গেল, এখন বাসতে চললো প্রায় 4টে, মানে প্রায় 1 ঘন্টা আমরা এর ভেতরে ছিলাম, অতিরিক্ত হয়ে গেছে। যাই হোক, পরেরটায় গিয়ে দেখা যাক আর কতক্ষণ লাগে। এই লুপ্তপ্রায় মসজিদটি মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নিসা বা জিন্নাতুন্নিসা বেগম নির্মাণ করিয়াছিলেন। পিতার নাম প্রবেশ সোপানের তলদেশে, তিনিও সমাহিত আছেন। অলঙ্করণ ও স্থাপত্য বিন্যাসে কাটারা মসজিদের সহিত ইহার সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো এখানে প্রবেশ মূল্য নেই।
মুর্শিদ কুলি খার মেয়ে আজিমুন্নিসা বেগম একবার দুরারোগ্য অসুখে পড়েন। তখন হেকিম সাহেব মানব শিশুর কলিজা থেকে ওষুধ তৈরি করে তাকে খাওয়াতেন এবং তাতে তার অসুখও সেরে যায়। কিন্তু আজিমুন্নিসা ক্রমশ কলিজায় আসক্ত হয়ে পড়েন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও মুর্শিদ কুলি খাকে লুকিয়ে প্রচুর উৎকোচের বিনিময়ে প্রতিদিন একটি করে মানব শিশু হত্যা করতেন এবং তার কলিজা খেতেন। যখন মুর্শিদ কুলি খা তার মেয়ের এই অপকর্মের কথা জানতে পারেন তখন তাকে জীবন্ত অবস্থায় কবর দেন এই জাফরাগঞ্জের সমাধি। হচ্ছে আজিমুন্নিসার কবর। কিছু লেখা আছে ওখানে, অন্ধকারের জন্য পড়তে পারছি না। তো চলো আমরা এখন এখান থেকে বেরোই, নেক্সট স্পট ভিজিট করব। আগে দু একটা ছবি তুলি, ইনস্টাগ্রামে আসো, লাইক দাও। এখন দাঁড়িয়ে আছি নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান, মেন গেট এটা, ভেতরে ঢুকে যাচ্ছি। তো এখানে 10 টাকা করে টিকিট নিতে হবে। তো এই হচ্ছে 10 টাকার টিকিট, এই মেন গেট, এটা দিয়ে এখন ভেতরে ঢুকবো। একটা গাইড নিলেন বুঝতে পারবেন। এগুলোর কেমন দাম আছে? এটা 120 টাকা। আর এই পেন? এটা 50 টাকা। তো জুতো পায়ে কবরের উপর উঠিবেন না। জাফরাগঞ্জ প্রাসাদের উল্টো দিকেই ছিল প্রাসাদের কিচেন গার্ডেন, কিন্তু বেগম শাহ খানমের অত্যন্ত পছন্দের এই বাগানটি পরে কবরখানায় পরিণত হয়। মির্জাফর, মিরন, মিরনের পোষা দুই বাজপাখি এবং মির্জাফরের বংশের অন্যান্য সবার সব মিলিয়ে প্রায় 1100 কবর আছে এই সমাধি ক্ষেত্রে। পার্ক স্ট্রিটের সিমেট্রিতে গিয়েছ? একদিন নিয়ে যাও তো আমাকে। হ্যাঁ আচ্ছা, কারণ ভরসা আছে তুমি ভয় দেখাবে না, বাকি বন্ধুরা আমার বহুত বদমাশ, আমাকে ভয় দেখাবে। আমার সামনে এটা হচ্ছে মির্জাফরের কবর, আর এটা হচ্ছে মির্জাফরের বাবার কবর, আর এদিকে যে রুম রুম করে যে কবরগুলো, এগুলো সব মহিলাদের কবর। তো এই যে কবরস্থানের ভেতর থেকে বেরোলাম, উল্টো দিকেই রয়েছে মসজিদ মাকতাদ ই ইমানিয়া। তো পিছনে ওইটা যেটা দেখালাম ওটা হচ্ছে মির্জাফরের নামাজ পড়ার জায়গা, আর মুখে এটা একটা ক্যান্ডি রয়েছে, গুটকা নয়। এই জায়গাটা দেখছেন আমার সামনে, এই বাড়ির গেটটার নাম হচ্ছে মেমক খারাম দড়ি। মূলত এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। তো আপনার ইতিহাসে পলাশির যুদ্ধ সবাই পড়েছেন। তো 1757 সালে 23 জুন যে পলাশির যুদ্ধ হয়েছিল, নবাব সিরাজদৌল্লা সেই যুদ্ধে পরাস্ত হয়। লালগোলাতে পদ্মা নদীর ধার দিয়ে সে পালিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে তাকে ধরে নিয়ে এসে এই মির্জাফরের বাড়িতে তাকে নৃশংসভাবে 7 টুকরো করে হত্যা করা হয়। তারপরে তার লাশকে এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে হাতির পিঠে চড়িয়ে নদীর ওই পারে খোঁজবাগে তার কবর দেওয়া রয়েছে। সমাধি রয়েছে সিরাজদৌলার, সিরাজদৌলার কবর এখানে নয়। তো মূলত মির্জাফর বেইমানি করেছিলেন বলে তার নাম দেওয়া রয়েছে বেইমান, এবং তার বাড়ির নাম দেওয়া রয়েছে নেমক খারাম দেউরি। দেউরি মানে বাড়ি, নেমক খারাম দেউরি। প্রবেশ নিষেধ, ওই যে দেখো ওখানটা লেখা রয়েছে প্রবেশ নিষেধ। তো ঢুকতে পারলাম না, বাইরে থেকেই জাস্ট ফটো ভিডিও তুলে নিলাম দিয়ে পালিয়ে যাচ্ছি। ছিলেন দেবী সিং, তো উনি এটাকে তৈরি করেছিলেন। তো দেবী সিং ছিলেন একজন কুখ্যাত ডাকাত। তো তখনকার দিনে বলা হতো তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর আদায়ের দায়িত্বে ছিলেন, তিনি তখনকার দিনে কর আদায় করতেন। তো মূলত তিনি যে হাজারদুয়ারিটা দেখছেন, সেম হাজারদুয়ারি প্যালেসটাও কিন্তু এরকমই রাজবাড়ির মতনই দেখতেন। এই যে দূরে দেখছো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, এটাকে দেখতে খানিকটা হাজারদুয়ারির মতো। এর ভেতরে আপাতত অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার, ঐতিহাসিক আয়না, এইসব জিনিসপত্র রয়েছে। যদি এখন ঢুকি আরও সময় ব্যয় হবে, আর যেগুলো ইন্টারেস্টিং জিনিস সেগুলোকে মিস করতে হবে। তো বেশি সময় না নষ্ট করে এখান থেকে আমরা বাইরে থেকেই একটু দেখে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য 20 টাকা করে পার হেড। তো যাচ্ছি না আপাতত, নেক্সট স্পট ভিজিট করতে যাচ্ছি। আমার সামনে যে বড় একটা বাগান বাড়ি দেখতে পাচ্ছেন, এখানকার যে রাজা ছিলেন তার নাম ছিলেন লক্ষ্মীপদ সিং। তো মূলত ওনারা 4 ভাই ছিলেন, 4 ভাইয়ের মূল বিজনেস ছিলেন কাঠ আর গোলাপ। তো সেই জন্য জায়গাটার নাম দেওয়া রয়েছে কাঠগোলা বাগান বাড়ি। কাঠগোলা বাগান বাড়ির মধ্যে দেখতে পাবেন মাটির তলায় যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ রাস্তা দেখতে পাবেন, তখনকার দিনে যে চোরাই কারবারি, এমনকি রাজাদের মধ্যে যুদ্ধ লাগলে যে সুড়ঙ্গ পথ ইউজ করতেন পালিয়ে যাওয়ার জন্য, সে সুড়ঙ্গ পথ দেখতে পাবেন। এখানে একটা রানীদের স্নান ঘাট আছে, যেটা পুকুর, পুকুরটা বর্তমানে এখন কালারিং মাছ চাষ হয়। এখানে এখনও বিভিন্ন ধরনের সিরিয়াল, সিনেমার শুটিং হয়। এখানে একটা জৈন মন্দির রয়েছে যেটা জৈন মন্দির বলা হয়। এখানে একটা ছোটোখাটো চিড়িয়াখানা আছে যেখানে বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন। এই হলো মূল গেট, প্রবেশদ্বার, এখান থেকে ঢুকলাম আর এই সোজা ঢুকে যাবো বাগান বাড়ির দিকে।
তো এখান থেকে টিকিট করতে হবে 30 টাকা জন প্রতি। এই হচ্ছে টিকিট। কাঠগোলা, বাগান প্যালেসের মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস, পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। একটা জিনিস না বলেই পারছি না, এখানে যদি প্রত্যেকটা জায়গার সামনে একটা করে কিছু লেখা থাকতো, ইনফরমেশনের ইয়ে থাকতো তো ভালো হতো। সেখানে কিনা আমাদেরকে গাইড নিতে হচ্ছে, আর গাইড বলছে 200 টাকা 250 টাকা এরকম তাদের রেট। একটা সিংহ দুয়ার যার তলায় নেমে গেছে সুড়ঙ্গ পথ, আর এত দূর অবধি জল চলে এসছে। এটা হচ্ছে চিড়িয়াখানা, সিংহ তো উপরে বসেই আছে। এটা হচ্ছে প্যালেসের পুকুর। এই দেখো এখানে একটা লাল মাছ। ঝিল থেকে কি সুন্দর লাগছে প্যালেসটাকে। ওই যে ওইদিকে দূরে দেখতে পাচ্ছ ওটাই হলো জৈন মন্দির, কিন্তু ওদিকে এখন কাজ চলছে তাই জন্য যাওয়া আপাতত রেস্ট্রিক্টেড। তো আমরা যেটার উপর দাঁড়িয়ে রয়েছি এটা দেখবে একটা মঞ্চ টাইপের করা, এটা হচ্ছে নাচমহল। সূর্যের আলো শেষ কিন্তু আমাদের ঘোরা শেষ হয়নি। আমরা এরপরে যাবো জগৎ শেঠের বাড়ি, তো যাওয়ার সময় ওটা দেখবো, দেখে তারপরে খেতে যাবো। খালি খাই খাই আইসক্রিম খাবো। আমার না অনেকক্ষণ থেকে বলতে মানে খিদেটা পাচ্ছে কিন্তু বলার সাহসটা হচ্ছে না, তুমি কি বলবে তাই ভেবে। ম্যাঙ্গো আইসক্রিম, থ্যাংক ইউ সো মাচ। কি জোর ভাইব্রেট হচ্ছে। তো এখন দাঁড়িয়ে আছি হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম, জগৎ শেঠের মিউজিয়াম। এই হচ্ছে পুরো মিউজিয়ামটা। প্রবেশ মূল্য 20 টাকা। মাটির তলায় সুড়ঙ্গ, 20 ফুট নিচে অস্ত্রাগার, মাটির তলায় গুপ্ত ঘর, জগৎ শেঠের টাকশালে তৈরি স্বর্ণ ও রূপার মুদ্রা, বিশেষ আকর্ষণ ছাড়াই টাকার নোট, স্বর্ণ রৌপ্য ও দোরাক্ষ শাড়ি, পৃথিবী বিখ্যাত ঢাকাই মসলিন, প্রাকৃতিক সৃষ্টির ফসিল এবং উল্কা পাথর। নিজের মুখ না দেখে অপরের মুখ দেখুন আয়নাতে, জগৎ শেঠের খাজাঞ্চি খানা, তৎকালীন ব্যবহার্য বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সমূহ। এটা হলো জগৎ শেঠের বাড়ি, এই জায়গাটার নাম নসিপুর। গাইড চার্জ 50 টাকা। তো এর ভিতরে ভিডিও করা যাবে না, তো ভিডিও আপাতত ক্লোজ করলাম। কি কি দেখলাম বাইরে এসে বলছি, যেটা বলছিলাম ঢোকার আগে যে যা যা দেখবো বাইরে এসে বলবো। অ্যাকচুয়ালি তোমরা কম বেশি ইন্ডিয়ান মিউজিয়ামে মোটামুটি সবাই গিয়েছো, এটা ওটা টুকটা মিউজিয়ামে সবাই গিয়েছো, সেরকমই ব্যাপার। শিকারের আসবাব জিনিসপত্র, কিছু তাদের জামা কাপড়, এইসব জিনিস, শাড়ি, এইসব জিনিসই ভিতরে রাখা রয়েছে। তো যেগুলোর ফটো ভিডিও কোনো কিছুই এখন করতে দিচ্ছে না, ভিডিও তোমাদের করে দেখাতে পারলাম না, তবে এটুকু বলতে পারি ভেতরে যা কিছু আছে সেগুলো সবই প্রাচীন দিনের জিনিসপত্র। আর এদিকে দেখো সবাই মিলে একটা সিরিয়াল দেখছে, কি সিরিয়াল জানি না, সবাই মিলে এখানে সিরিয়াল দেখছে। এগুলো আমাদের ওদিকে আর এখন দেখা যায় না, এখনও এই মুর্শিদাবাদ সাইডে এসে এইসব দেখতে পাই, ছোটো ছোটো কিছু গ্রামের অঞ্চলে গিয়ে এগুলো দেখতে পাই। বেশ ভালো লাগে যে সব বন্ধু বান্ধবরা এক জায়গায় বসে একসঙ্গে টিভি দেখছে, তো ভালো লাগলো এইসব কালচারগুলো অনেকদিন পর দেখতে গেলাম। চলো, এসে গেছে আমার চিকেন স্যুপ। আমরা এখন আছি হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে, ভেজ আইটেম। না একচুয়ালি 6টা বাজে তো সন্ধ্যাবেলা, তো খিদেটা পাইনি, মানে এই টাইমটা বলতে কে বলেছিল আমি তো বলিনি। আমি রাত্রে আবার খাবো তখন টাইমটা বলবো। কি খাস? সুন্দর ডেকোরেটেড রেস্টুরেন্ট, সুন্দর চেয়ার টেবিল, সুন্দর তাদের আপ্যায়ন, নতুন চশমা, ভালো লাগছে গো। আমি জানি সেই বাজে লাগছে, সেই বাজে লাগছে যেই জিজ্ঞেস করছে, হ্যাঁ এত ভয় পায় আমাকে, খুব মজা লাগে আমার ভয় দেখাতে। সুপের ভেতর থেকে চিকেনগুলোকে উড়িয়ে দিয়েছি, বাকি স্যুপটা খেতে পারছি না এতটাই ঝাল। অ্যাকচুয়ালি গোলমরিচ লঙ্কা সবই দেওয়া রয়েছে। তো কাল সকালে দেখা হচ্ছে, এইটা খেলাম, একটা কিছু ছোট্ট কিছু একটা ডিশ কিনে নিয়ে ঘরে চলে যাব, ডিনারটা রাত্রে ঘরেই করে নেব, আর বেরোবো না, ভালো করে রেস্ট নেব, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে আরও অনেক কিছু দেখার রয়েছে, মুর্শিদাবাদে প্রচুর টুরিস্ট স্পট রয়েছে, তো সেগুলোকে দেখতে হবে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। এই গেট দিয়ে সোজা ঢুকে গিয়েই এই পাশে এই হাতে পড়ছে হাজারদুয়ারি, আর আর কিছুটা এগিয়ে গিয়ে আমাদের হোটেল।
আমাদের ডিনার নেওয়া হয়ে গেছে, দুজনের দুটো রোল, একটা এত বড় ঠান্ডা জলের বোতল। রুমে যাই, কাল সকালে আবার দেখা হচ্ছে টোটো ব্লগিং সেটআপে। ভিডিও শেষ।